যে রাঁধে সে চুলো বাঁধে, এমনই এক নারী শক্তির পরিচয় পাওয়া গেল নদিয়ার কৃষ্ণনগরের কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা। ইতিমধ্যে তিনি এমএ পাশ করেছেন, দিচ্ছেন বহু সরকারি চাকরির পরীক্ষা। তারপর বাবার সংসারের হাল ফেরাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করার জন্য নিজের বাড়ির সামনেই ফুচকার দোকান করে ফুচকা বিক্রি করে চলেছেন তিনি। একে করোনা পরিস্থিতি, তার ওপর সংসারের হাল বেহাল, তাই বাবাকে সাহায্য করতেই শিম্পির এই উদ্যোগ বলেই তিনি জানান। সে গান করতে ভালোবাসে, সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে কয়েকদিন রেয়াজ করেও তা তুলে রাখতে হচ্ছে অর্থ কষ্টের জন্য। তার নিজের অদম্য ইচ্ছা শক্তিতে সংসারের হাল ফেরাতে এই ফুচকার দোকান করে সংসারের অভাব মেটানোর চেষ্টা করছেন সে। রবীন্দ্রসঙ্গীত আধুনিক গানের প্রতি দুর্বলতা আছে, আর এখন তা অর্থাভাবের জন্য বিলীন হয়ে চলেছে। অপরদিকে মা নার্ভের রোগী, ওষুধ খরচা কিংবা অন্যান্য খরচের জন্য হাতে একদম পয়সা নেই, কোনো রকমের চিকিৎসা চলছে। তাই এই ফুচকা ব্যবসাটা অনেকটা নির্ভরতা দিচ্ছে শিম্পি সাহাকে। ফুচকা আমরা সবাই খেতে ভালোবাসি, এবং ছোট থেকে বড়, মেয়ে থেকে ছেলে, নির্বিশেষে আমরা ফুচকা একটা খেতে ভালোবাসি। এবং ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গে ফুচকা একটা বিশাল একটা বড় একটা স্ট্রিট ফুড, সবাই আমরা খেতে ভালোবাসি। এবং সেটা স্বল্প পুঁজিতে আমি খুলতে পারি, স্বল্প পুঁজিতে করতে পারি, তো ভাবলাম যেটা খেতে ভালোবাসি সেটা নিয়ে কেন না কিছু একটা করা যায়। হ্যাঁ, মানে এমএ কমপ্লিট করলাম এই বছরই, তারপরে আর এডুকেশনাল সেরকমভাবে আর পড়বো না ভেবেছি, শুধু কম্পিটিটিভের জন্যই পড়বো। তো তার জন্য সময় রেখে পাশাপাশি বাবাকে যাতে সাহায্য করতে পারি, সেই জন্য ছোট করে আমার বিজনেসটা শুরু করলাম। হ্যাঁ, বিক্রি প্রথম ডে ওয়ান থেকে মোটামুটি মানুষ আসছেন, আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে সবাই, আমার স্যার, বন্ধু বান্ধব সবাই আসে। আর খুব ভালো লাগে, ছোট ছোট বাচ্চারা বিশেষ করে আমার ফুচকা খাওয়ার জন্য, তারা অন্য কোথাও ফুচকা খায় না, আমার ফুচকা না পেলে দোকান বন্ধ হয়ে গেলে তারা ফুচকা খায় না। এই কমপ্লিমেন্টগুলো পাওয়ার পরে আমার মনে হয় কাজের প্রতি নেশাটা আমার আরও বেড়ে যাচ্ছে, এবং আমার খুব ভালো লাগছে। এই দুটো মাসে আমি অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা আমাকে সাপোর্ট করছে, এবং অনেক নেগেটিভিটিও পেয়েছি, এবং সেগুলোকে আমি একেবারেই গ্রাহ্য করি না, কিন্তু অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, রিপোর্ট আনন্দ বার্তা।